আসসালামু আলাইকুম নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে এলাম আজকে ভিডিওটি দুপুর থেকেই শুরু করেছি আর দুপুর থেকে আজকে টুপিটাকে অনেকগুলো কাজকর্ম করতে হয়েছে আজকে মনে হচ্ছিলো কিছুই করব না সামথিং কিছু করে রিল্যাক্স করব আসলে মেয়েরা এটা বললে পারা যায় না হয় না ঘরের কাজ মেয়েদের কখনোই শেষ হয় না যদি একটা কাজ শেষ করি আরেকটা কাজ রেডি হয়ে থাকে সকালবেলা নাস্তা খাওয়ার পরে দুপুরের জন্য রান্নাবান্নার আয়োজন করব সেগুলো গুছিয়ে নিচ্ছিলাম তার মধ্যে পুঁইশাক একটা সেটাও গোছাতে হবে মানে পাতাগুলো ছাড়িয়ে নিচ্ছি এখন যেহেতু পুঁইশাক বাচ্চার জন্য একটু রান্না করব আর রেখে দিব ফ্রিজে তো এই জন্য পাতাগুলো আগে ছাড়িয়ে নিলাম আর পুঁইশাকের ডাটাটা অনেক কচি ফাইয়াজের আবু ডাটা খেতে পছন্দ করে না কিন্তু ডাটা আমার কাছে ভালো লাগে তো ডাটাটা এখন আর কাটার সময় নেই পাতাগুলোই আমি ব্যাগে করে রেখে দিলাম আর বাচ্চার জন্য একটু রান্না করব আর ডাটাগুলোও রেখে দিয়েছি আলাদা করে ওগুলো সময় করে বসে কেটে নেব এখন আসলে এত সময় নেই শাকের পিছনে সময় দিতে গিয়ে অন্য কাজ আবার দেরি হয়ে যাবে আর আজকে আপনাদেরকে মাছ কেটে দেখাবো আমি কিভাবে সহজ উপায়ে চট জলদি মাছ কেটে ফেলি কতকালকের ব্লগে হয়তো বা শেয়ার করেছি অনেকগুলো মাছ নিয়ে এসেছে যেগুলো কাটা ছিল না তো আজকে বের করেছি সকালে তো এগুলো টাটকিনি মাছ এই টাটকিনি মাছগুলো আমি এখন সবগুলোই কেটে নিব যেহেতু রান্না করব তো আমি কিন্তু কেঁচি দিয়ে কেটে নিয়েছি ফোর যেগুলো আছে এগুলো কেঁচি দিয়ে কেটে নিয়েছি এখন আঁশগুলো ছাড়িয়ে নিয়েছি টেপের পানি ছেড়ে দিয়ে যদি আঁশ ছাড়ানো যায় তাহলে কিন্তু আঁশটে চারিদিকে ছড়িয়ে যায় না এটা বেসিংয়ের মধ্যেই থাকে এই জন্য আমি কিন্তু পানিটা চালিয়ে দিয়ে তারপরে পরিষ্কার করে নিয়েছি আঁশটা ছাড়িয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর পরিষ্কার হয়েছে কেঁচি দিয়েই মূলত মাছ কেটে ফেলছি আজকে তো বেশিরভাগ সময়ই আমি কেঁচি ছুরি এগুলোই ব্যবহার করি আর বড় মাছ যেগুলো বটিতে না কাটলেই না সেগুলো বটিতে কাটি আর এই মাছগুলো এমনিতেই একটু নরম টাইপের থাকে যতই আপনি টাটকা কিনবেন কিন্তু এটা নরম বাসায় আনার সাথে সাথেই নরম তো এগুলো হাত দিয়েই আসলে পরিষ্কার করা যায় আর ছুরি দিয়ে আমি পেটটা কেটে নিচ্ছি এটা কিন্তু খুব ইজি সহজেই একটু বুদ্ধি এই করা যায় আর বটিতে আসলে বসতে অসুবিধা ছেলের জন্য মাছ নিয়ে যদি বসি ছেলে একেবারে পুরো শরীরে মেখে ফেলবে মাছের আষ্টে তো বেসিংয়ের উপরে এখানে উঠতে পারে না তারপরেও সাইডে এসে জ্বালাতন করে তো সুযোগ পায় না এতটা ধরতে পারে না তো দেখুন কত সুন্দর পরিষ্কার হয়েছে তো আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর রান্না করার আগে এটা লবণ দিয়ে ভালো করে আর একটু ধুয়ে তারপর রান্না করতে হবে মাছ আসলে এক ধোয়া বা দুই ধোয়া দিয়েই ফ্রিজে রাখা যায় অত ধুইতে হয় না আর কি তো আমি এখন সবগুলো মাছই এভাবে পরিষ্কার করে নেব তো না টেনে আমি একটা দেখিয়েছি আপনাদেরকে যাতে বুঝতে সুবিধা হয় আসলে কম বেশি আমরা কিন্তু ঘরের কাজকর্ম মেয়েরা সবাই পারি কিন্তু আমি তাদের জন্য শেয়ার করছি যারা একদম নতুন কাজ পারে না বা কখনো কাজ করেই নি এরকম অনেক মেয়ে আছে আসলে কিছুই পারে না তো যারা ভিডিও ব্লগগুলো দেখেন তারা হয়তো বা উপকৃত হতে পারেন এই জন্য শেয়ার করলাম এই মাছটা কিন্তু আমার কাছে খেতে অনেক ভালো লাগে আমার কাছে মানে এই মাছটা অনেক পছন্দের ফাইয়াজের আব্বু এই মাছ আগে খেতো না তো বলছে তুমি এই মাছ পছন্দ করো এখন ওরও পছন্দ হয়ে গেছে আজকে মাছ এটাই রান্না করব এই জন্য আমি কেটে কুটে রেডি করে নিচ্ছি আর কি এ তো দেখুন আমি সবগুলো মাছই পরিষ্কার করে নিয়েছি এভাবেই ফ্রিজে রেখে দিব আর প্রয়োজন মতো বের করে আর একটু ভালো করে লবণ দিয়ে ধুয়ে রান্না করব। আর আজকের জন্য এই মাছটাই রান্না করছি তো আমরা তো মাছ ছেলে আর ছেলের বাবা তিনজন মানুষ তো মাছ তিনটা নিয়েছি একটু পিস করে কেটে দিয়েছি মাছগুলো ভেজে নিচ্ছি আর করলা ভাজি করেছি এদিকে করলা ভাজিটা বসিয়ে দিয়েছিলাম যেহেতু করলা হতে একটু সময় লাগে চুলার আঁচটা কমিয়ে বসিয়ে রেখেছিলাম আর মাছ ভাজিটা হয়ে গেছে আমি মাছটা ভুনা করব। ফাইয়াজের আব্বুকে শুধু বলছি যে এতগুলো সবজি নিয়ে আসলে তুমি সবজি কেন খেতে চাইছো না শুধু ভুনা খেতে চাইছো ও বলছে শুধু মাছ ভুনা করবে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে শুধু ভুনা করবে সবজি খাবো না ভালো লাগছে না সবজি তো ওকে জিজ্ঞাসা করলাম যে টাটকিনি মাছটা কি দিয়ে রান্না করব ঝোল করি বা তরকারি দিই সবজি দিই সে বলছে না এটা ভুনা করো ভেজে ভুনা করলে ভালো লাগবে খেতে কী আর করা স্বামীর হুকুম পালন করছি আর কি আসলে স্বামীর মন জয় করা এটা কিন্তু কিছু কিছু টাইমে কঠিন কিছু কিছু সময়ে আবার সহজ তো একটা কথাই আছে পেট থেকেই মনে জায়গা নেওয়া যায় আসলে পেট শান্তি তো পুরো দুনিয়া শান্তি তো আগে পেট শান্তি করি হাজব্যান্ডের পেটটা শান্তি করি খাবারে খুশি হোক সে এমনিতেই আমি রান্না করলে আমার রান্না অনেক পছন্দ করে তার নাকি অনেক ভালো লাগে অনেক কিছু আগে যেটা খেত না সেটা আমি এখন রান্না করি মানে ওর দৃষ্টিকটা আলাদা আমার দৃষ্টিক আলাদা এই জন্য খাবার দাবারে অনেক কিছু মিল নেই ওর সাথে আমার তো দেখা যাচ্ছে আমার জেলাতে আমরা যেগুলো পছন্দ করি বা যা খাই ওর জেলাতে দেখা যাচ্ছে যে ওরা ওইভাবে খায় না অন্যভাবে খায় তো আমি এখন যেভাবে রান্না করি এটাও খেতে ওর কাছে ভালো লাগে আবার আমার শ্বশুরবাড়ির অঞ্চলের কিছু কিছু রান্না আমার কাছে ভালো লাগে সব কিছু ভালো লাগে না তো এরকমই দুই দেশের মানে দুই জেলার দুই মানুষ একত্রিত হয়েছি পছন্দ অপছন্দ ছিল তো এখন আর নেই এখন যেটাই খাই দুজনে মিলেমিশেই খাই কথা বলতে বলতে আমি কিন্তু তরকারিটা রান্না করে নিয়েছি রেগুলার যে মশলাগুলো ব্যবহার করি সেগুলোই দিয়েছি আর তরকারিটা কষানো হয়ে গেছে মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি এবার ভেজে রাখা টাটকিনি মাছগুলো দিয়ে দিচ্ছি এটা দিয়ে তারপরে ঝোলের পানি দিয়ে এটা রান্না করব এই মাছটা যারা অপছন্দ করেন তাদের জন্য এই রেসিপি না যারা পছন্দ করেন তারা অবশ্যই এই রেসিপি ফলো করে বানাতে পারেন আসলে আপনার ঘরে থাকা মশলা দিয়েই মাছ রান্না করবেন এটা আসলে ফলো করারও কিছু নেই আর রান্নাটা হচ্ছে একটা শিল্প রান্না যার যার নিজের ব্যাপার নিজের মন থেকে নিজের অভিজ্ঞতা থেকে মা চাচি খালা ফুকু এদের থেকে শেখা এগুলো থেকেই আসলে বেসিক্যালি রান্নাটা শিখতে শিখতেই শেখা হয়ে যায় আর বাচ্চার জন্য কুইশাক দিয়ে এই মাছটা একটা দিয়েছি মাথাটা কেটে দিয়েছি যেহেতু আমার ছেলে ছোট মাথা তো খেতে পারবে না ওর জন্যও কুইশাকটা রান্না করে নিলাম আর ফাইয়াজের আব্বু শুটকে নিয়ে এসেছে সুটকির জন্য তার অনেক আফসোস হচ্ছিলো অনেক দিন বাসাতে শুটকি আনে না এখানে চ্যাপা শুটকি এনেছে এবং লোটটা শুটকি এনেছে তো গতকাল রাতে নিয়ে এসেছে আমি প্যাকেট সব ওইভাবেই রেখেছিলাম গোছানোর সময় পাইনি তো দেখছি পিঁপড়া উঠে গেছে তো এটা আমি ভালো করে গুছিয়ে তারপর ফ্রিজে রেখে দেব নর্মাল ফ্রিজে নর্মাল ফ্রিজে রাখলে আসলে ভালো থাকে কোনো নষ্ট হওয়ার চান্স থাকে না আর যেহেতু এখন অনেক গরম পড়েছে এই গরমে আসলে বাহিরে রাখাও ঠিক না তো আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। আর চ্যাপাশুটকিগুলো আমি এভাবে একটা কাগজে মুড়িয়ে রেখে দিব। এতে বক্সে যদি রাখি তাহলে অতটা গন্ধ বের হবে না না হলে ফ্রিজও গন্ধ হয়ে যায় যদি ঢাকনাটা একটু খোলা থাকে বক্সের চ্যাপাশুটকিটা আমি এভাবেই রেডি করে নিলাম এরপরে লোটাসুটকি রেডি করব তো আজকে কাজকর্ম এভাবেই সারলাম শর্টকট করার চেষ্টা করেছিলাম হয়নি আর বাসা তো পুরোই উল্টাপাল্টা হয়ে আছে ছেলে যা ইচ্ছা মতো খেলাধুলা করছে জিনিসপত্র ছড়াচ্ছে আমি শুধু ভাবছি কিচ্ছু বলবো না আমার কাজগুলো আমি শেষ করে নিই তারপরে ও যেগুলো অগোচনা করেছে সেগুলো আমি গুছিয়ে ফেলবো কিন্তু ওকে যদি থামাতে যাই আমার কাজটা করতে দেবে না এভাবেই আসলে ম্যানেজ করছি আর কি ছোটো বাচ্চাকে নিয়ে ম্যানেজ করছি লোটা সুটকিটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। লুটে শুটকির অনেক রেসিপি হয় আসলে এক এক জেলার মানুষ এক এক রকম বিভিন্নভাবে খায় আর কি তো আমিও শেয়ার করব। আমার ভালো লাগার কিছু রেসিপি ফাইয়াজির আব্বু তো সুটকি খেতে অনেক পছন্দ করে ওর বাড়িতে সবাই সুটকি খায় তো আমার বাড়িতে আমি ছাড়া কেউ শুটকি পছন্দ করে না তো আমিও আগে কিন্তু খেতাম না অল্প অল্প করে খেতে খেতে অভ্যাস হয়ে গেছে তো আমার ফ্যামিলির কেউই সুটকি পছন্দ করে না ফাইয়াজের আব্বুর ফ্যামিলির সবাই সুটকি পছন্দ করে এখন আমারও অনেক পছন্দ সুটকি তো চ্যাপা সুটকি কাঁচা পেঁয়াজের ভত্তা এটা ফাইয়াজের আব্বু সবচাইতে বেশি পছন্দ করে আমার কাছেও ভালো লাগে এখন আমি লোটা সুটকিগুলো কেটে নিয়েছি কেঁচি দিয়ে কেটেছি এটা যার যার সুবিধা মতো বটি দিয়ে বা কেঁচি দিয়ে দুইভাবেই কাটা যায় আমার কাছে কেঁচি দিয়ে সুবিধা মনে হয়েছে তাই আমি কাটলাম এখন এটা একটা পলিথিনে রেখে এটাও বক্সে রেখে দিব ফ্রিজে রেখে দেবো একসাথে যখন প্রয়োজন হবে বের করে রান্না করব আর সুটকিটা আমি একটু হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিই তারপরে রান্না করি বা ভত্তা করি এটা না হলে আমার কাছে একটু খারাপ লাগে যাই হোক এই ছিল আজকে আমার ছোট্ট একটি ভিডিও আশা করছি আপনাদের ভালো লেগেছে বিদায় নিচ্ছি আজকের মতো